হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন বিডি থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা লাউ তো আমরা বিভিন্ন ভাবে খেয়ে থাকি আজ লাউ দিয়ে ডিম দিয়ে করে দেখাবো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এই সাইজের একটা লাউ নিয়ে নিয়েছি আর লাউ এর খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে তারপর পিস করে কেটে নিয়েছি আমি এইভাবে কেটেছি আর এই দিকে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি পাঁচটা ডিমকে সিদ্ধ করে নিয়েছি আর লাউটা যেন কচি হয় সেদিকে খেয়াল রাখবেন এদিকে একটা কড়াই বসে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসতে ডিমগুলোকে আমি হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব আর তেলটাকে অবশ্যই গরম করে নিতে হবে তো ডিয়ার ভিউয়ার্স যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালো লাগে খারাপ লাগে আমাকে কমেন্টস করে জানাবেন আর এরকম সহজ সহজ ঘরোয়া রেসিপি পেতে হলে শিল্পীস কিচেন বিদিতে নজর রাখুন তো আমি ঠিক এইভাবেই ডিমগুলোকে ভেজে নিয়েছি এখন এই তেলটাতে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ আর রসুনটাকে আধা ভাজা করে নিব ঠিক এইভাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে দিয়ে দিলাম এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম পনে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন আমি সেই লাউগুলোই দিয়ে দিব আমি কিন্তু কোনো রকমের জল অ্যাড করিনি জল ছাড়াই কিন্তু লাউটাকে কষিয়ে নিচ্ছি আর জল ছাড়াই মশলাটাকে কষিয়ে নিলাম এখন সামান্য একটু জল দিয়ে দিলাম জাস্ট অল্প কিছুটা লাউ থেকে কিন্তু জল উঠে আসবে সেই দিকে খেয়াল রেখেই কিন্তু আপনারা জল দিয়ে দিবেন না জল দিলেও কিন্তু হবে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নিব মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে আবারও নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব তো এইভাবে আমি খুব ভালো করে লাউটাকে কষিয়ে নিব কষাতে কষাতেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে আর আপনারা অবশ্যই কচি দেখে লাউ কিনবেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগে তো ডিয়ার ভিউয়ার্স যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালো লাগে খারাপ লাগে আমাকে কমেন্টস করে জানাবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও রেসিপিটি শেয়ার করতে পারেন চুলার আঁচটাকে কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত মিডিয়াম রেখেই পুরো রান্নাটা শেষ করব। তো লাউ কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি আপনারা কি পরিমাণের ঝোল রাখবেন তার উপর ডিপেন্ড করে জল দিয়ে দিবেন তবে লাউ তরকারিতে খুব বেশি ঝোল থাকলে খেতে ভালো লাগে না সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন এখন আমি দিয়ে চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও তিন চার মিনিট রান্না করে নিলাম দেখুন লাউগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমগুলোই দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য তো প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর এখন আমি ঢাকনা খুলেই রান্না করব। আর কি পরিমাণের ঝোল রাখবেন তার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনারা তরকারিটা নামিয়ে নিতে পারেন এখন আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি তবে লাউ তরকারিতে যদি ঝোল বেশি থাকে তাহলে খেতে ভালো লাগে না এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঝোলটা কিন্তু আরও টেনে এসেছে লাউ ডিমের রেসিপি কিন্তু আমার একদমই রেডি ভাত বা রুটির সাথে কিন্তু গরম গরম এই রেসিপিটি পরিবেশন করতে পারেন তো আশা করি এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন কিচেন বিডিতে নজর রাখুন বা